বুঝতে পারছি লোকের মুখে যে আবার বাংলা পুজোর সময় মাছ দিয়েছিল, এখন কিছু মাছ এসেছিলো আমাদের কাস্টমারকে কিছু দিয়েছিলাম, কাস্টমার আবার বলছে শুনছে নাকি আবার ভাইফোঁটাতে ইলিশ মাছ আসবে, আজকে আমরা কাস্টমারকে দিতে পারবো এবং সবাই খেতে পারবো কম বেশি করে দাম। বাঙালি মাছের চাহিদা আছে, এর জন্য ওপারে মাছটা পদ্মার মাছ, মেঘনা নদীর মাছ মিষ্টি হয় এবং সুস্বাদু হয়, তার জন্য কাস্টমার চাইছে। পুজোতে বাংলাদেশ গভর্নমেন্ট মোট 4600 মেট্রিক টন মাছ আমাদেরকে দিয়েছিলেন, তো সেটা অনলি আমাদের কিন্তু 20 থেকে 22 দিন আমরা টাইম পেলাম মাছটা ইম্পোর্ট করার জন্য, কারণ 25th of September থেকে বাংলাদেশে ক্যাচিংয়ের উপর ব্যান লেগে যায়, তো এই কারণে সেটা কিন্তু টোটাল কোয়ান্টিটি আমরা নিয়ে আসতে পারলাম না। তারপর যখন ক্যাচিং ব্যান হয়ে যায় বাংলাদেশে, সেটা লাস্ট মান্থ 25 এই মাসে 25 তারিখে কমপ্লিট হলো, তো আমরা অ্যাপ্লিকেশন করলাম, আমাদের বাংলাদেশের এক্সপোর্টাররা আর আমরা মিলে যৌথ অ্যাপ্লিকেশন করলাম মিনিস্ট্রিতে, কমার্স মিনিস্টারের সঙ্গে কথাও বললাম যে আমাদেরকে এক্সটেনশন দিতে, কারণ 4600 মেট্রিকের মধ্যে অনলি 1100 মেট্রিক টন মাছ ওরা এক্সপোর্ট করতে পেরেছিল আর আমরা ইম্পোর্ট করতে পেরেছিলাম, তো সুতরাং এখনও প্রায় 3500 মেট্রিক টন মাছ ব্যালেন্স আছে। তো আমাদের আপিল তারা মেনে গতকালকে আবার 10 দিনের এক্সটেনশন দিয়েছে, মানে নেক্সট মান্থ 5ই নভেম্বর পর্যন্ত, 4ই নভেম্বর পর্যন্ত আমরা মাছ নিয়ে আসতে পারবো। তো যদিও এই 10 দিনও কিন্তু ওরা কম দিল, বাট নট অ্যান ইস্যু, হাফ এ লোফ ইজ বেটার দেন নান, অন্তত তারা আমাদের কথা রাখলো, তো আগামীকাল থেকে মাছ ঢুকতে আরম্ভ করবে আর এটা আগাম 4 নভেম্বর পর্যন্ত চলবে। বাংলাদেশে খুব বেশি মাছ নেই, তাও আমি আশা করি 500 থেকে 1000 মেট্রিক টন আসবে, এর থেকে বেশি আসতে পারবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।